আসসালামু আলাইকুম। খুব ভয়াক্রান্ত একটা মন নিয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ কি ইয়েন ওয়ালেটটা মোটামুটি স্ক্যাম করেছে। আমরা মোটামুটি কিন্তু এখানে আমাদের টোকেন লাস্টের দিকে মানে এনএফটিটা আনলক করার, তো আমি খুব সকালে উঠেই দেখি মোটামুটি স্ক্যাম করেছে। আর আমি যখনই এটা পেয়েছি তখন সাথে সাথে আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি টেলিগ্রামে, সো এই জন্য বলি টেলিগ্রামে জয়েন থাকেন। আর আমি এটা আগেই কিন্তু আপনাদের একটু অ্যানাউন্স করেছিলাম যে যেহেতু ইন্ডিয়ান প্রজেক্ট, এগুলো কিন্তু মানে ইন্ডিয়ান প্রজেক্টগুলো বিগত যত প্রজেক্ট পেয়েছি সবগুলো মোটামুটি স্ক্যাম করছে। এই যে এখানে দেখেন ইন্ডিয়ান প্রজেক্ট, আগের ভিডিওতেও দেখাইছি আমি যদি তাদের ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটটাও মোটামুটি রিচেবল না, সো মোটামুটি সব দিক থেকে তারা গুটিয়ে নিয়েছে। তবে আমার মনে হয় না আমার কমিউনিটির কারো ওরকম একটা ক্ষতি হয়েছে, কিন্তু টাইম কস্ট তাদের গিয়েছে এটা আমার মানতে হবে। তবে অনলাইনে কোন প্রজেক্ট প্রফিট দিবে কোনটা না দিবে সেটাও কিন্তু বলা খুবই মুশকিল, কারণ এখানে যদি 100 প্রজেক্টে আপনি জয়েন হন তাহলে হয়তো বা দেখা যাবে 5টা প্রজেক্ট বা 3টা প্রজেক্ট 4টা প্রজেক্ট আপনাকে হয়তো বা কিছু প্রফিট দিচ্ছে, এমন না যে বেশি দিবে। আর এখন আর যে এয়ারড্রপগুলো বা প্রজেক্টগুলো সবগুলোই মানে তেলের মাথায় তেল ঢালে এরকম একটা কথা যেমন আছে সেরকম, মানে যাদের টাকা আছে তারাই মূলত এখান থেকে এয়ারড্রপ হান করতে পারতেছে, কারণ কি এখানে দেখা যায় যে সোয়াপ করতে হয়, ভলিউম করতে হয়, এই টাইপের বিষয়গুলো থাকে, বা আপনাকে এক্সচেঞ্জ থেকে আরেক চেনে মানে টোকেন সোয়াপ করতে হবে, বা এই প্ল্যাটফর্মে যেতে হবে, ওই প্ল্যাটফর্মে ইন্টারেক্ট করতে হবে, এই টাইপের বিষয়গুলো থাকে। ইয়েন ওয়ালেট যে স্ক্যাম করতে পারে এই বিষয়ে আমি লাস্ট ভিডিওতে একটু বলেছিলাম যে ইন্ডিয়ান প্রজেক্টগুলো যতগুলো মার্কেটে আসছে সবগুলোই মোটামুটি স্ক্যাম করে, স্ক্যাম করার যে প্রবাবিলিটি আছে সেটা আমি বলেছিলাম। আর আমি শুরু থেকে আপনাদের এয়ারড্রপ হান্টিংয়ের কথা বলেছি, কিন্তু কোনো এনএফটি বাই করা বা এই বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। সো যদি আপনি বাই করে থাকেন তাহলে আপনি হয়তো বা ধরা খেয়েছেন, কারণ কি শুরুতেই যারা বাই করেছে তারাও ধরা খেয়েছে, কেউ মানে তার ফুলফিল যে এনএফটি ডলারটা বা যেটা কস্ট দিয়েছে সেটা কিন্তু উইথড্র করতে পারে নাই, সো তার কিছু না কিছু লস হয়ে গেছে যারা শুরুতে করেছে। আর লাস্টের দিকে যারা করেছে তারা হয়তো বা একবার উইথড্র করতে পারছে, এই টাইপের কিছু একটা হতে পারে। কিন্তু আমার জানা মতে এয়ারড্রপ যারা পেয়েছিল সেই এনএফটিটি দিয়ে তারা এক একটা পেমেন্টও পাই নাই, আমি নিজেও পাই নাই, আমি তো আরও অনেক দূরে, কারণ কি আমি তোলার টাইমই পাই না বা তোলার মনে থাকে না বা ক্লেম করতে মনে থাকে না, এই টাইপের অনেকেরই প্রায় হয়ে গেছে। কারণ তারা হওয়ার পরেও দেখছে 1200 টুকুন হওয়ার পরে আরও 6 দিন ওয়েট করতে হবে, এই টাইপের একটা ক্রাইটেরিয়া রাখছে আগে থেকে, তারা এগুলো প্ল্যান করে রাখছে কবে চলে যাবে বা কবে কী করবে। সো এই বিষয়ে আর কিছু সবার মনে একটা আশা ছিল যে এখান থেকে কিছু আর্নিং হয়তো বা করা যাবে, আমার নিজেরও আশা ছিল যে কমিউনিটি কিছু একটা পাবে, বাট লাস্ট পর্যায়ে তারা স্ক্যাম করলো। তো যাই হোক, এটা নিয়ে আর ভাবার কিছু নাই, এই টাইপের বিষয় এগুলো মেনেই নিতে হবে অনলাইনে কাজ করলে। আর আমি আপনাদের একটু রিকোয়েস্ট করবো, এই টাইপের কাজ না শিখে আপনারা একটু ট্রেডিং ট্রেডিং শিখেন। আমার ট্রেডিং চ্যানেল আছে, আমার এটা ফ্রি ট্রেডিং চ্যানেল IATU বুল সিগনাল, এখানে আপনি জয়েন থাকেন। আর ট্রেডিং বিষয়ে আমি হয়তোবা 2-3 দিন পর থেকে মানে ধারাবাহিক ভিডিও দিব কীভাবে ট্রেড করতে হবে, এই জন্য আমাদের এই ট্রেডিং সিগনাল চ্যানেলে জয়েন থাকবেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনারা জাস্ট এইটার আপডেট ফলো করেন, আমি ইনশাআল্লাহ আপনাদের ট্রেডিং শেখানো ট্রাই করবো, যতটুকু আমি জানি ততটুকু শেখানো ট্রাই করবো। আর এখানে ফ্রি সিগনাল টিগনাল দেওয়া হবে, সেগুলো পিক করলে আশা করা যায় একটু হলেও প্রফিট পাবেন। যে করবেন আপনি ফ্রিতে করতে পারবেন না, এখানে আপনাকে অবশ্যই ফাইন্যান্সিয়াল কস্ট ইনভলভ করতে হবে, আমাকে দিতে হবে না, বাট আপনাকে গেইন করতে হলে অবশ্যই ইনভেস্টমেন্টের মধ্যেই যেতে হবে। ওভারঅল বিষয় সেটা থাকবে ট্রেডিং বিষয়ের ভিডিওগুলোতে। তো আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই ছিল অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য, ইয়েন ওয়ালেটটা স্ক্যাম করছে এটা করবে আগেও বলেছিলাম, তাই হলো। যাই হোক, এখন ভরাক্রান্ত মন নিয়ে আমাদের চলে যেতে হবে, তো চ্যানেলের সাথে থাকেন, আশা করি ইন ফিউচারে কিছু ভালো আসলে তখন দেওয়ার ট্রাই করবো।